দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যতরপুর এলাকায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পাহাড়ি ঢলের কারণে এবং গত 5-6 দিনের টানা বর্ষণের কারণে কিন্তু সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং প্রায় জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সিলেটের টোটাল 6টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে 2 লক্ষাধিক মানুষ কিন্তু আসলে বন্যার কবলে পড়েছেন এবং আজকে বিকালের পর থেকেই কিন্তু সিলেট নগরীতে হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে সিলেটের বেশ কয়েকটি জায়গা আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, তার মধ্যে হচ্ছে নগরীর মাসিমপুর, শেখঘাট, কলাপাড়া, লামাপাড়া এসব এলাকায় কিন্তু পানি ঢুকেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু প্লাবনের সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে একটি, আমার পাশেই একটি বিল্ডিং রয়েছে, বাসা বাড়িতে প্রচুর পানি ঢুকেছে, রাস্তাঘাট কিন্তু জলাবদ্ধতায় নিমগ্ন আছে। আপনারা দেখছেন যে একটি গাড়ি কিন্তু আটকা পড়েছে এই পানির কারণেই রাস্তায়। আমরা আজকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ চৌধুরীর কাছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে আসলে খুব একটা বৃষ্টিপাত হয়নি সিলেট অঞ্চলে, তারপরে উজানি ঢলের কারণে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এবং উজানের ঢল বেয়ে বাংলাদেশে পানি প্রবেশ করার কারণেই কিন্তু এই সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমার পাশে একটি বাসা, এটি কিন্তু সিলেট শহরের প্রাণকেন্দ্রে যতরপুরে অবস্থিত এবং এই বাসার নিচতলায় ইতিমধ্যে পানি ঢুকেছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আজকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, আসিফ আহমদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু সিলেটের নদনদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তিনি যেটি জানিয়েছেন যে সুরমার বিপদ সীমা হচ্ছে আপনার 12.75, সেখানে কিন্তু 14.27 রয়েছে, অর্থাৎ 1.5 মিটার পানির কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বয়ে গেছে। আমরা জানার চেষ্টা করেছিলাম তার কাছে যে বন্যা পরিস্থিতি কি আগাম বন্যা বলবেন নাকি, তিনি যেটি জানিয়েছেন যে এই গ্রীষ্মকালে কিন্তু আসলে বর্ষার একটি লক্ষণ তারা দেখছেন যেটি বিগত কয়েক বছরে হয়নি এবং এভাবে যদি টানা বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু পুরো সিলেট অঞ্চল বন্যায় প্লাবিত হবে। সিলেটে ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি উপজেলা বন্যা কবলিত হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি নেওয়া হয়েছে, তাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে 103 মেট্রিক টন চাল কিন্তু এই সকল অঞ্চলে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে বন্যার সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।